আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য চলে এসেছি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেখানে থাকবে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার সাথে উত্তর। আমি এই ভিডিওতেই আমার দেওয়া এই চ্যানেলে যতগুলি ভিডিও দেওয়া রয়েছে সমস্ত ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেব। তোমরা একসাথে কিন্তু সমস্ত ব্যাকরণের প্রশ্ন এবং উত্তর সেখান থেকে পেয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্নই কোনো না কোনো বছর এসেছে, তোমাদের স্কুলেও এসে থাকে এবং তোমরা মিলিয়ে নেবে পরীক্ষাতেও, তোমরা এখান থেকে কমন পাবেই। তাই খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদের আগামী দিনের ইনফরমেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রয়োজনে তোমরা কমেন্ট করবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। মোট 10টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, 10টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে শুনবে। প্রথম প্রশ্ন, নির্দয় শব্দটিতে কোন উপসর্গ আছে? অনু, নি, নির, উপ। আমি ABCDগুলো বলছি না, শুধু অপশনগুলো বলে দিচ্ছি। তাহলে নির্দয় শব্দটিতে কোন উপসর্গ আছে? নির। 2 নম্বর প্রশ্ন, অন্ত শব্দটির বিপরীত শব্দ কোনটি? এটি বিপরীতার্থক শব্দ থেকে নেওয়া হয়েছে। অন্ত শব্দটির বিপরীত শব্দ কোনটি? অনন্ত, আদি, অসীম, অন্তর্হিত। তাহলে অন্ত শব্দটির বিপরীত শব্দ আদি। অন্ত মানে শেষ, আদি মানে শুরু। 3 নম্বর প্রশ্নে চলে এলাম, বিষ শব্দের অর্থ কি? এটা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ থেকে আনা হয়েছে। বিষ, বয়বস্বী, দন্তেস্ব, বিষ শব্দের অর্থ কি? সংখ্যা বিশেষ, গরল, পদ্মের মৃণাল, পিতল। তাহলে বয়বস্বী, দন্তেস্ব, বিষ শব্দের সঠিক উত্তর মানে অর্থ পদ্মের মৃণাল। চলে এলাম 4 নম্বরে, ধনুকের শব্দকে ড্যাশ বলে। ঝংকার, ডমরু, জ্য, টঙ্কার। ধনুকের শব্দকে টঙ্কার বলে, ঠিক আছে। নেক্সট, এটা কি ধরনের বাক্য? যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না। এটি কি ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, কোনোটিই নয়। অবশ্যই এটি জটিল বাক্য। যতই এখানে যে এর সঙ্গে তাতে ইউজ করুক না কেন, যে এর সঙ্গে তাতে ইউজ করা যায়, এটা জটিল বাক্যের একটা উদাহরণ। সুন্দর, মানে সুতরাং এটাকে ভালোভাবে মাথায় রেখে দেবে। নেক্সট চলে এলাম, এটি কি ধরনের বাচ্য? তোমার এখন কোথায় থাকা হয়? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কোনোটিই নয়। তোমার এখন কোথায় থাকা হয়, এটি অবশ্যই একটি ভাববাচ্য। সঠিক উত্তর সি। নেক্সট চলে এলাম, এটা বাগধারা থেকে আনা হয়েছে, সামান্য ঝগড়া থেকে রায় পরিবারে একটা ড্যাশ বেঁধে গেল। অপশনগুলো শুনে নাও, দহরম মহরম, থরহরি কম্প, সাপে নেউলে, দক্ষ যজ্ঞ। সামান্য ঝগড়া থেকে রায় পরিবারে একটা দক্ষ যজ্ঞ বেঁধে গেল। দক্ষ যজ্ঞ হচ্ছে সঠিক উত্তর, এটা ডি অপশন ছিল। নেক্সট প্রশ্ন, কুন্তী কহিলেন জয়ী হও বৎস, এটা পরোক্ষ উক্তিতে কি হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অপশনগুলো মন দিয়ে শোনো। কুন্তী কহিলেন জয়ী হও বৎস পরোক্ষ উক্তি কোনটা? কুন্তী বৎসের জয় প্রার্থনা করলেন, কুন্তী বললেন যে বৎসের জয় হোক, কুন্তী বৎসের জয় কামনা করলেন। ডি হচ্ছে, কুন্তী বৎস সম্বোধন করে তার জয় প্রার্থনা করলেন। এখানে পরোক্ষ উক্তিটা কি হবে? এখানে পরোক্ষ উক্তিতে সঠিক উত্তর হচ্ছে লাস্ট অপশন, কুন্তী বৎস সম্বোধন করে তার জয় প্রার্থনা করলেন। জয় প্রার্থনা করা যায়, ঠিক আছে। নেক্সট চলে এলাম 9 নম্বর প্রশ্ন, একই অর্থের ভিন্নার্থে প্রয়োগ। দেখো, কোন বাক্যে পাকা শব্দটি অভিজ্ঞ অর্থে ব্যবহৃত হয়েছে? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই। কোন বাক্যে পাকা শব্দটি অভিজ্ঞ অর্থে ব্যবহার হয়েছে? পাকা, প্রথম, ছবি আঁকায় তার পাকা হাত। দ্বিতীয়, তোমার মাথার সব চুলি তো পাকা। 3 নম্বর, এ তো দেখছি পাকা মাথার কাজ,
চার নম্বর ছেলেটি বড্ড পাকা। বুঝতেই পারছো ছবি আঁকায় তার পাকা হাত, অর্থাৎ এখানে পাকা অর্থ দক্ষ, দক্ষ। হ্যাঁ, আর তোমার মাথার চুল তো সবই পাকা, এটা অবশ্যই রং অর্থে ব্যবহার হয়েছে, পাকা রং বা সাদা রং। এ তো দেখছি পাকা মাথার কাজ, পাকা অর্থাৎ অভিজ্ঞ মাথার কাজ, তবে এই সি অপশনটা হচ্ছে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন, সঠিক বানান কোনটি? এখানে শারীরিক শব্দটা ভুল বানান করে দেওয়া রয়েছে, বলা হচ্ছে সঠিক বানান কোনটি। ভুল অপশনগুলো আমি আর বলছি না, আমি সঠিক উত্তরটাই বলে দিচ্ছি। শারীরিক বানান তালব্য সয়াকার, রয় দীর্ঘি, রয় হস্যই, ক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, শারীরিক শব্দটা কিন্তু এই প্রশ্নটার খুব আসে, যে কোনো পরীক্ষাতে, স্কুলের পরীক্ষা, বোর্ডের পরীক্ষায় খুব আসে শারীরিক। আমি মোট 10টা প্রশ্ন এখানে বলে দিলাম বিভিন্ন চ্যাপ্টার থেকে, আশা করি তোমরা মন দিয়ে শুনে নিয়েছ। যদি কোনো প্রশ্ন থাকে ব্যাকরণ বিষয়ে অবশ্যই আমাকে জানাও কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। নেক্সট আরও ব্যাকরণের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো। খুব ভালো পরীক্ষা দাও, মন দিয়ে পড়াশোনা করো আর সুস্থ থাকো।